কেমন ছিল রিয়েলমি C31? রিয়েলমি C31 বা রিয়েলমি C31 নিয়ে সবারই উদ্দীপনাটা ছিল অনেক বেশি। আগ্রহ, সমালোচনা, পর্যালোচনা, ভালো মন্দ দুই দিক নিয়েই বেশ কিছু কথা টোল এসেছিল এই রিয়েলমি C31 নিয়ে। তো এতদিন ব্যবহারের পর আজকে আমি বলবো রিয়েলমি C31 আসলেই কেমন ছিল, এটি ব্যবহারে কেমন ফলাফল ছিল এর ব্যবহারকারীদের মাঝে, এবং এটি রিভিউ নিয়ে আলোচনা করব। এবং ফোনটি টোটালি একটা সেট আপ নিয়ে আপনাদের সামনে ফুল ম্যানুফ্যাকচার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তাহলে চলেন প্রথমেই নিয়ম অনুসারে চলে যাই আমরা আনবক্সিং সিস্টেম। যদিও লেট, তারপর আনবক্সিং তো করতেই হবে। চলেন তাহলে আমরা আনবক্সিং থেকেই শুরু করি। রিয়েলমি C31 পাচ্ছেন আপনি একটি ইয়েলো কালারের একটি চমৎকার বক্সে। বক্সটির সাইজ অনেক ছোট এবং অনেক সফট, মাঝামাঝি কমফোর্টেবল সাইজের। তো এই বক্সের ভিতরে রয়েছে রিয়েলমি C31। আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি রিয়েলমি C31 এর বক্স। এখন এই বক্সটি আমরা আনবক্সিং করব। বক্সটি খুললেই আপনি উপরে পাচ্ছেন রিয়েলমির গাইডলাইনের যে বইগুলো দেওয়া আছে সেটি পাচ্ছেন, এবং এর নিচেই সুন্দরভাবে রিয়েলমি C31 ফোনটি রাখা রয়েছে একটি পলির ভিতরে। তো এই হলো রিয়েলমি C31। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিয়েলমি C31 ফোনটি। শুধু পাচ্ছেন একটি চার্জার। এই চার্জার ছাড়া এই বক্সটির মধ্যে আর আপনার কিছুই দেওয়া নেই। অন্যান্য ফোনে যেরকম করে একটি ব্যাক কভার দেওয়া থাকে, ফোনের ব্যাক প্যাড দেওয়া থাকে, এখানে কিন্তু সেটি পাচ্ছেন না। এখানে শুধু আপনি চার্জার হাব এবং USB পোর্ট পাচ্ছেন। এই দুটো ছাড়া কিন্তু অন্যান্য আর কোনো কিছু থাকতেছে না আপনার রিয়েলমি C31 এর সঙ্গে। শুধু একটি ফোন এবং একটি চার্জার, ব্যাস এতটুকুই। এছাড়া শুধু পাচ্ছেন আপনি সিম ডিজেক্টর হিসেবে যে পিনটি, সেই পিনটি পাচ্ছেন সিম ডিজেক্টর হিসেবে। ফোনটি থেকে উপরের পলিটি সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনি যে ফোনটি রিয়েলমি C31, একটি সাইজফুল এবং সুন্দর গেটআপের একটি ফোন। বিল্ড কোয়ালিটি অনেক বেটার। ফোনটির অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে গেলে ফোনটির মধ্যে পাচ্ছেন আপনারা 6.5 ইঞ্চি ডিসপ্লে, 720x1600 পিক্সেলে। এছাড়াও ফোন নিতে পাচ্ছেন 13 মেগাপিক্সেল ক্যামেরা। ভিডিও কোয়ালিটি রেকর্ডিং করতে পারবেন আপনারা 1080 এবং 720। ফোনটিতে রয়েছে 4GB র্যাম, 64GB মেমোরি কার্ড। এছাড়া ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। বিল্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছেন আপনারা গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, এবং পিছনে ক্যামেরার দিকে রয়েছে সুন্দর একটি গেট আপ, ফ্ল্যাশ এবং সবগুলো অ্যাডজাস্টমেন্ট রয়েছে। ফোনটিতে পাচ্ছেন আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 11, এছাড়াও ব্যবহার করা হয়েছে অক্টা কোরের প্রসেসর। সেলফি ক্যামেরায় পাচ্ছেন আপনারা 5 মেগাপিক্সেলের ক্যামেরা, রয়েছে HDR, ভিডিও কোয়ালিটি রেকর্ডিং করতে পারবেন 720x30fps ফ্রেমে। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে সুইচ অন বাটনে, হাইট মাউন্টেড। এছাড়াও ফোনটিতে রয়েছে আপনার যে চার্জার রয়েছে 10W চার্জিং, 5000 mAh ব্যাটারি, সেটা আগেই বলেছি। তবে ফোনের চার্জার হিসেবে এখানে টাইপ সি কেবল ব্যবহার করা উচিত ছিল, যদিও এখন বর্তমানে যে ফোনগুলো লঞ্চ হচ্ছে সবগুলো টাইপ সি কেবলে লঞ্চ হচ্ছে। সেক্ষেত্রে রিয়েলমি চাইলেই কিন্তু এখানে টাইপ সি কেবল ব্যবহার করতে পারতো, কিন্তু তারা এখনও সেই পুরাতন অবস্থায় রয়েছে। আর ফোনটি পাচ্ছেন আপনারা দুটি কালারে, একটি হচ্ছে লাইট সিলভার আর একটি হচ্ছে ডার্ক গ্রিন। আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে লাইট সিলভার কালার। এই কালারটি জোশ মনে হয়েছে এই ফোনটির ক্ষেত্রে। এখন যদি ফোনটির পারফরমেন্স সম্পর্কে কথা বলতে হয় তাহলে গেমিং পারফরমেন্স ছিল মোটামুটি, এবং ভিডিও রেকর্ডিং, রেজুলেশন, ক্যামেরা ততটা উন্নত মানের নয়। 15,000 টাকা বাজেটের মধ্যে একটি ফোনে আরও বেটার ক্যামেরা ইউজ করা যেত এবং আরও বেটার ভিডিও কোয়ালিটি দেওয়া যেত। বিল্ড কোয়ালিটি বলতে গেলে ফোনটিতে বেটার ছিল। লেফটে ছিল সিম ডিজেক্টর এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। রাইট সাইডে ছিল সুইচ অন বাটন এবং সাথে তার ফিঙ্গারপ্রিন্ট। নিচের দিকে পাচ্ছেন আপনারা চার্জিং পোর্ট এবং এয়ারফোন পোর্ট, এবং সেখানে রয়েছে মাইক্রোফোন। সব মিলে ফোনটির বিল্ড কোয়ালিটি, ক্লার, পজিশন, ফিঙ্গারপ্রিন্ট এবং ওয়েট এবং সফটনেস সব ছিল মোটামুটি ভালোই। বাইরের বাহ্যিক দিকটা অনেক সুন্দরই ছিল ফোনটির, এবং গেট আপটাও ছিল খুবই ভালো, মানানসই এবং সহজে সবার হাতে মেনে নেওয়ার মতো। কিন্তু অভ্যন্তরীণ বিষয়গুলো আর একটু ডেভেলপ করলে মনে হয় ফোনটি আরও ভালো পারফরমেন্স দিতে পারত। ভেরিয়েন্টে লঞ্চ করেছে 3 32 এবং 4 64। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি 4 64।
এটা 14,999 টাকায় এটি লঞ্চ করেছে বাংলাদেশি প্রাইসে। এই ছিল ফোনটি নিয়ে যথাসত কথার মাঝে অল্প কিছু কথা। তো পার্সোনালি ফোনটি আমার কাছে ভালো লেগেছে, রিল কোয়ালিটি সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। আর ফোনটির সেফটি এবং স্ট্রং নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ফোনটি একটু নিরাপদে ব্যবহার করতে হবে, কেননা ফোনটি অধিক চাপে ভেঙে যেতে পারে কিংবা বেঁকে যেতে পারে। তবে অল্প বাজেটের মধ্যে আমার মনে হয় ফোনটি ভালো কিছুই করতে পেরেছে। তবে আরও একটু ডেভেলপ করলে আরও ভালো হতো, অথবা প্রাইসটি যদি আরও 2000 টাকা কমে আনা যেত তাহলে ফোনটি সেটা মানানসই ছিল। তো এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন ফোনটি কীরকম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।